তিন মাসের বেশি সময় ধরে বন্ধ সামগ্রী কেনার টাকা, মা ও শিশুর পুষ্টির জন্য বরাদ্দ ডিম বন্ধ করলো বালুরঘাটের কয়েকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। দ্রুত ডিম ও সবজির টাকা না পেলে আগামী 12 জানুয়ারির পর থেকে খাবার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত বালুরঘাট সহ জেলার অন্যান্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। বিষয়টিকে পুরোপুরি সমর্থন জানিয়েছে সারা বাংলা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সমিতি। তবে বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলাশাসক বিজন কৃষ্ণা। তিনি বলেছেন, এখন নতুন সিস্টেমে পেমেন্ট করা হচ্ছে, আগে সিস্টেম অন্যরকম ছিল, সেখানে বরাদ্দ না হলেও আমরা আগে পেমেন্ট করতে পারতাম, কিন্তু এখন কেন্দ্র সরকার নয়া সিস্টেম চালু করছে, এই সিস্টেমে আমরা আগেই কাউকে টাকা ছাড়তে পারবো না যতক্ষণ না বরাদ্দ না আসবে, সেই কারণেই এই জটিলতা হচ্ছে কয়েক মাস ধরে। এই নিয়ে রাজ্যস্তর থেকে কেন্দ্রের সঙ্গে কথা হচ্ছে, আমরা বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে দেখছি, দ্রুত সমস্যা সমাধান হয়ে যাবে। জানা গিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলায় অনুমোদিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংখ্যা 3279টি, এর মধ্যে চালু রয়েছে 3271টি, বালুরঘাট শহরে 271 এবং গ্রামীণ এলাকায় রয়েছে 444টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র, বাকিগুলি জেলার অন্য 7টি ব্লকে রয়েছে। এই কেন্দ্রগুলি থেকে স্থানীয় গর্ভবতী মা ও শিশুদের ডিম সহ খাবার দেওয়া হয় প্রতিদিন। মা ও শিশুর শারীরিক সুস্থতা ও পুষ্টির দিক নজর রেখেই সরকারি এই প্রকল্প, কিন্তু সঠিক সময়ে ওই খাতে অর্থ না মেলায় সরকারি উদ্দেশ্যে বাস্তবায়নে ব্যাঘাত ঘটছে বলেই অভিযোগ। যে খাবার দিবে না বলছে, এখন ডিম টিম আসেনি, খাবার দিতে পারবো না, এখন কবে দিবে সেটা জানি না, দেওয়ার কথা কোনো কিছু বলেনি। এখন কি বক্তব্য ওদের, কেন দিতে পারছে না? ওটা তো জানাইনি কেন দিতে পারছি না। কবে থেকে দিচ্ছে না? ওই শুক্রবার থেকেই দিছিলাম, খাবার দুদিন নিলাম আমরা ডিমটা, আমরা শুক্রবার অবধি খাবারটা নিচ্ছি, ওখান থেকে বলছে দিদিমণি যে এখন ডিম নাই, তাই জন্য ডিমটা বন্ধ করে দিছে, যেদিন ডিম আসবে সেদিন ফোন করবে বলতে জানাবে। কি আমরা বেতন পাইনি কি এরকমই সমস্যা বললো, আমার এখন পেমেন্ট হচ্ছে না, আমাদের এখন খাওয়ার উপর থেকে আসছে না, তাই জন্য ডিমটা বন্ধ আছে, আমাদের পকেট থেকে এখন খাওয়ার ওয়ার দিচ্ছে আমরা ওকে বলছে, ওরা দিতে বাধ্য হচ্ছে, ওরা এত ডিমের দাম বেড়েছে, আর ডিমের যে দাম ওরা দেয় সেই দামে ডিম দেওয়া ওদের পক্ষে সম্ভব নয়। আজকে দীর্ঘদিন ধরে সবজি বিল হচ্ছে না, আজকে বিভিন্ন মানে এখনো পর্যন্ত তারা অনারিয়ানটাও পর্যন্ত তারা পায়নি, এবং তাদেরকে এইভাবে যে বঞ্চিত করছে, যে শুধু তাদের নয় সেই এলাকায় যারা মা এবং শিশু থাকে তাদেরকেও বঞ্চিত করা হচ্ছে, এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি এবং আজকে আমরা ডিএমের কাছে যাচ্ছি। অন্য একটা সিস্টেমে পেমেন্ট করা হতো, যেটা অ্যালটমেন্ট না থাকলে ওদের টাকা পয়সা আমরা চাইতে পারতাম, যেহেতু এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে একটা PFMS সিস্টেম চালু করে দিয়েছে, ওখানে নেগেটিভ মানে ওই অ্যালটমেন্ট যখন আসবে তখনই আমরা টাকা ছাড়তে পারছি অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য। তো ওইখানে একটা গ্যাপ হচ্ছে, সেটা আমরা স্টেট লেভেলে টেক আপ করা হয়েছে, স্টেট লেভেল থেকে ওটা সেন্ট্রাল গভর্নমেন্টের সাথেও টেক আপ করা হচ্ছে, সেটা মানে যেহেতু এটা নতুন চেঞ্জ আছে, কয়েক মাস আগে থেকেই তা চলু শুরু হয়ে গেছে, যেটা অনেক বছর ধরে যেটা একটা সিস্টেম চলছিল সেটাই চেঞ্জ হয়ে গেছে, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে, কিন্তু এই বিষয়টা আমরা খুব সিরিয়াসলি দেখছি, ওটা আশা করছি তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে।